আজকে আমরা এসেছি 2023 সোনার সংসারের ইভেন্টে। আমরা প্রচুর মজা করছি, কিন্তু তার আগে বিষয়টা হচ্ছে আমাদের পারফরম্যান্স একটু পরে, তাই নিজেদের মধ্যে আমাদের পারফরম্যান্স আছে, একটু ঝালিয়ে নিচ্ছিলাম, একটু ঝালিয়ে নিচ্ছিলাম, আপনারা চলে এসেছেন বুঝতেই পারিনি। তো কেমন লাগছে এই যে আমরা পারফর্ম করতে যাব? ভালো তো লাগছে, একটু এক্সাইটমেন্ট, একটু এক্সাইটমেন্ট না, অনেকটা এক্সাইটমেন্ট আছে, সঙ্গে একটু নার্ভাস লাগছে, কিন্তু সেটা কেটে গেছে, কারণ অলরেডি আমার পারফরম্যান্স একটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি তো পারফর্ম করিনি, আমার নার্ভাসনেসটা এখনো জারি আছে। তাই না? সত্যি। যাই হোক, আমাদের নার্ভাসনেস, এক্সাইটমেন্ট, মজা সব কিছু নিয়ে আমরা খুব এনজয় করছি আজকের দিনটা, কারণ আমরা বাংলার সবথেকে বড় সংসারের সবথেকে বড় কার্নিভাল নিয়ে চলে এসেছি। আমরা তো প্রচন্ড আনন্দ করছি, আশা করি আপনাদেরও খুব আনন্দ হবে দেখলে। তাই জি বাংলার পর্দায় দেখতে থাকুন সোনার সংসার 2023। নতুন করে কি বলবো, আপনারা দেখছেন খেলনা বাড়ি, মানে মিতুলকে আর ইন্দ্রকে। তো আমাদের তরফ থেকে একটা কি বলবো নিমন্ত্রণ, কিসের নিমন্ত্রণ সেটা নিশ্চয়ই এতদিন ধরে দেখছেন, সোনার সংসার, বাংলার সব থেকে বড় কার্নিভেল সোনার সংসার খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। আর আমরা এখন এই দেখতে পাচ্ছেন ঘামছি, এই এবার স্টেজে উঠব, আমরা এতদিন প্র্যাকটিস করছিলাম। তো স্টে টিউন, চোখ রাখবেন সবসময়, আর খেলনা বাড়ি থেকে ভুলবেন না, কিন্তু অবশ্যই সোনার সংসার দেখতে হবে, তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে। কোথায়? শুধুমাত্র জি বাংলা পর্দায়। আমি জগৎধাত্রী, বাইক ফাইক চালিয়ে আমরা আজকে এন্ট্রি নিয়েছি। আমরা দুজন ধামাকাদার একটা পারফরমেন্স নিয়ে আসছি আপনাদের কাছে। কোথায়? জি বাংলা সোনার সংসার সব থেকে বড় অ্যাওয়ার্ড শো খুব শীঘ্রই আসতে চলেছে জি বাংলায়, দেখতে থাকুন। মানে আপনাদের সবার প্রিয় ঈশান। হ্যালো, আমি মোহনা, মানে আপনাদের সবার প্রিয় গৌরী। আমরা আজকে এসেছি সোনার সংসারে, সোনার সংসার এখন হচ্ছে। সোনার সংসারের এবারে থিম হচ্ছে কার্নিভাল, মানে মেলা, এবং এখানে একটা ছোট্টখাট্টো মেলাই বসেছে আর কি, সবাই এসেছে। এবং যদি তোমরা যখন এটা দেখবে তখন বুঝতে পারবে পুরো ব্যাপারটা একটা জমজমাট, খুব বড় একটা মেলার মতনই হয়েছে, যেখানে জি বাংলার আরও যে সমস্ত প্রজেক্টগুলো হয়, মানে আমাদের এই বৃহত্তর সংসার যেটা, তার প্রত্যেক সদস্যরা এখানে এসেছে, এবং আমরা প্রতি বছর এটার জন্য খুব ওয়েট করি অনেক দিন ধরে। একদমই তাই, আর আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড, খুব মজা করছি, আড্ডা হচ্ছে চারিদিকে, আর আমরা একটু পরে পারফর্ম করতে যাব, সেই জন্য আমি প্রচন্ড আতঙ্কিত, খুব এক্সাইটেড। আমি ভীষণ এক্সাইটেড, ভালো হবে। হ্যাঁ, কিছু একটা হবে আর। ইয়েস, উই উইল ফিগার আউট। তো আমরা তো প্রচণ্ড এনজয় করছি, এবং আমরা আশা করছি আর কি, যখন এটা টেলিকাস্ট হবে এবং যখন তোমরা দেখবে তোমরাও প্রচণ্ড এনজয় করবে, এই যে একটা জমজমাট ব্যাপার ঘটছে সেটা যখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে কি অদ্ভুত একটা দারুণ ঘটনা ঘটছে। তো আপাতত আমাদের জন্য একটু প্রে করো, কারণ আমরা যাবো এখন পারফর্ম করতে, আর বাকিটা এনজয় করবে তোমরা, একদম দেখতে থাকো। আর আমার সঙ্গে সৃজন রয়েছে, আমরা এখন রয়েছি সোনার সংসারের অ্যাওয়ার্ড ফাংশনে, এবং সেখানে আমাদের থিম হচ্ছে কার্নিভাল, এবং কার্নিভাল মানে বিশাল বড় একটা মেলা, এবং সেখানে আমাদের সংসারের প্রত্যেকটা সদস্য এসেছে, আমরা প্রচণ্ড এনজয় করছি এবং খুব এক্সাইটেড, কারণ এখানে আমাদের পারফরমেন্স রয়েছে, আমরা পারফর্ম করতে যাবো, আর কী গানে পারফর্ম করছি, কেমন পারফর্ম করছি সেটা নিয়ে একটু রুবেল কথা। সবাই মিলে হাত লাগাও, হাত লাগাও। দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনাদের মধ্যে শেষ করে রয়েছে, কারণ ফুল দমে প্র্যাকটিস করেছি, ফুল দমে রিহার্সাল চলছে। আর আপনারা একটু প্ল্যান করলে দেখতে পারবেন আমাদের এখানে একটা দারুণ আয়োজন চলছে, শুধুমাত্র নিজেদের বেস্ট দেওয়ার জন্য। আর যেখানে রয়েছে সেখানে মাকাদার পারফরমেন্স তো থাকবেই, তাই আমরাও প্রচন্ড এক্সাইটেড, এবং আমি জানি আপনারাও প্রচন্ড এক্সাইটেড, ওর পারফরমেন্সটা কিন্তু মিস করলে চলবে না, তাই নিমফুলের মধুর পারফরমেন্স কিন্তু আপনাদের দেখতেই হবে, তাই প্লিজ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সোনার সংসারে আমরা কি পারফর্ম করতে চাই। এইবারে সোনার সংসারটা কি সেটা বলে দাও, থিমটা কি? বললাম তো কার্নিভাল, আর আমরা এই কার্নিভালে আমরা সবাই ইনভাইটেড, তো আমরাও আপনাদের সকলকে ইনভাইট করছি, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, তাহলে কার্নিভালটা জমে যাবে। থ্যাংক ইউ।